নবীর প্রতি ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে ঘর বাড়ি জমি জায়গা সব কিছু ছেড়ে দিতে হয়েছিল। ছোটবেলা আব্বা যান মারা যান, চাচার কোলে লালিত পালিত, আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে চাচার ভয়ে আনতে পারেন না, চাচার ভয়ে আনতে পারেন না, যার নাম হলো আব্দুল রুজ্জা, চাচার ভয়ে ঈমান আনতে পারেন না। আল্লাহ নবী হিজরত করলেন, আব্দুল রুজ্জা চাচাকে বলে, চাচা যা আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, চাচা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? চাচা যান বলে, আমারও তো তাই মনে হয়, চাচা যান তাই যদি মনে হয় আপনি মুহাম্মদ সাল্লামের প্রতি কি ঈমান আনবেন? চাচা যান বলে, না আমি কখনোই ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলে, চাচা যা আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, আপনার অধীনস্থে ছিলাম বলে আমি ঈমান আনতে পারিনি, তবে আপনি যেহেতু আনবেন না বলে ঘোষণা দিয়েছেন, চাচা যা আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যেহেতু ঈমান আনবেন না বলে ঘোষণা দিয়েই দিলেন, আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, আপনার অধীনস্থ ছিলাম বলে আমি ঈমান আনতে পারিনি, আমি অপেক্ষা করছিলাম আপনি ঈমান আনবেন তারপরে আমি আনব, তো আপনি যেহেতু ঈমান আনবেন না বলে ঘোষণা দিয়ে দিলেন, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে দিচ্ছি, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান বলে, চাচা যান বলেছিলেন তুমি কি জানো এর পরিণাম কি? আব্দুল হুসা বলেন, না আমি জানি না। চাচা যান বলেছিলেন, এক নাম্বার তুমি আমার ঘরে থাকো, আমার বাড়িতে থাকো, বাড়ি তোমার ছেড়ে দিতে হবে। আব্দুল হুসা বলেন, চাচা যান নবীর জন্য ঘর ছেড়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ, বলবেন না, আরো জোরে বলুন। দুই নাম্বার তোমাকে ঘোড়া দুম্বা যা দিয়েছিলাম, তোমাকে ঘোড়া দুম্বা বকরি যা দিয়েছিলাম ফিরিয়ে দিতে হবে। আব্দুল হুসা বলেন, চাচা যান আমি রাজি আছি। চাচা যান বলে, শুধু তাই না, তোমার পরনে যে জামাটা ওটা আমার পয়সা, তোমার গায়ে যে জামাটা ওটা আমার পয়সা, পরনে যেটা লুঙ্গি ওটাও আমার পয়সা, ওটাও ফিরিয়ে দিতে হবে। আব্দুল হুসা বলেছিলেন, চাচা যান নবীর মহব্বতে যা চান তাই দিয়ে দিতে রাজি আছি। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলে। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল হুসা ওই অবস্থায় মায়ের কাছে চলে গেলেন, আম্মা যা আম্মা যা, সন্তানের এই অবস্থা দেখে দুই হাত দিয়ে চোখ চেপে ধরলেন, বাবা তোমার অবস্থা কেন? আম্মা যা আমি বিশ্ব নবীর প্রতি ঈমান আনার কারণে, আম্মা জান আমি বিশ্ব নবীর প্রতি ঈমান আনার কারণে সব কিছু ত্যাগ করেছি, আম্মা জান আমাকে একটু পরনার কাপড় দিন, আমি বিশ্ব নবীর খেদমতে যেতে চাই। আম্মা জান একটা কম্বল দিলেন, ওই কম্বলটা দুটো টুকরো করে এক টুকরো পড়লেন, অপর টুকরোটা গায়ে দিলেন, যেটা পড়েছেন ভালোভাবে হাঁটুটাও থাকে না, ওই অবস্থায় অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তোমার পরিচয় কি, তোমার অবস্থা কেন, চুলগুলো কেন এলোমেলো, চোখে কেন পানি? আব্দুল উজ্জা বলেছিলেন, আব্দুল উজ্জা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আপনার প্রতি ঈমান আনার কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিতে হয়েছে, জমি জায়গা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, ঘোড়া দুম্বা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, এমনকি করোনার লুঙ্গি আনতে পারি নাই, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছি। আপনার প্রতি ঈমান আনার কারণে সবকিছু ত্যাগ করেছে, কিচ্ছু আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। আল্লাহ নবী তাকে বললেন, তোমার নাম আব্দুল হুসান, তোমার নাম হলো আব্দুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? হাদিস শরীফে এসেছে দুটি নাম আল্লাহর কাছে খুব পছন্দ, একটি হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। একটু জোরে বলুন, আল্লাহ নবী আব্দুল্লাহকে আসাব সুফার ভিতরে থাকার জায়গা দিলেন। আব্দুল উজ্জা আসাব সুফার ভিতরে থাকে, আসাব সুফার ভিতরে থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, চিল্লি চিল্লি কোরআন তেলাওয়াত করেন। আসাবে সুফার অন্য সদস্যরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের রাতে ঘুম হয় না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চাচাতে দাও, কেননা তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আর বেশি করে চাচাতে দাও, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারেনি, করোনার লুঙ্গিটাও আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। একটু জোরে বলুন, ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। কোন যুদ্ধ? তাবুক। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ নবী, আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। দেখতে পাওয়া যায় সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ কানের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসে, সবাই দিয়েছে, আবু বাকার এখনো আসে নাই। আল্লাহ নবী বললেন, ও আবু বাকার, তোমাকে কেন দেখছি না? আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও বাবা আবু বাকার, তুমি তো কিছু দিলে না, হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দুচোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটাকে খুলে দেখেন, ওই থলির ভিতরে কয়েক দিরহাম পাওয়া গেল, কয়েক কেজি গম পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বাকার হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান, অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছ সকলার চেয়ে আবু বাকারের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু মহব্বতে বলা যাবে না? ও সাহাবীরা, তোমরা সম্মিলিতভাবে যা দিয়েছো
আজকের তোমাদের সকলার চেয়ে আবু বাকারের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গেছে। অন্য সাহাবীরা যারা বেশি দিয়েছিলেন ওনাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না, আবু বাকার তো তুলনা অনুযায়ী খুব কম দিয়েছে। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখেছো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখেছি, ও বাবা আলী তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখেছো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি, ও ওসমান গনি তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখেছো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী এবারে আবু বাকারকে ডাকলেন, বাবা আবু বাকার তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখেছো, হুজুরের দু চোখ মারা পানি কানতে কানতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ রে আমি আবু বাকারের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। সব দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কদমে বিলি দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন। আল্লাহ নবী তাবুকের দিকে রওনা হলেন, পথিমধ্যে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কোন আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? যিনি ঈমান আনার কারণে পরনার কাপড় আনতে পারেন নাই। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে মেয়ে ছেলে মাতা ছেলে সবাই মিলে সহযোগিতা করলো, আমি আল্লাহর কেমন বান্দা কিছু যদি বললাম না, আমি আল্লাহর এমন বান্দা কিছু দিতে পারলাম না, হুজুর আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অন্তত আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। একটু জোরে বলো। আল্লাহ নবী বললেন, একটা গাছের বাকল আনো, গাছের বাকল আনা হলো, আল্লাহ নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহর রক্ত কাফের জন্য হারাম করে দিলাম। জোরে বলতে পারলেন না? এ ছেলেরা জোরে বলতে পারলে না? তকবীর দাও তো নারায় তাকবীর, জোরে বলো নারায় তাকবীর। আমার দাদা পীরে সিলসিলা বলো জিন্দাবাদ, আল আমিন মাদ্রাসা ও এতিমখানা বলো জিন্দাবাদ, নারায় তাকবীর। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। আল্লাহ নবী গাছের বাকল আনতে বললেন, গাছের বাকল নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহর রক্ত কাফের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে যার যার, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলে। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মুখ যদি জ্বরেও হয়, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। তোমার মুখ যদি জ্বরেও আল্লাহ তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা হলেন, কিছুদিন পরে
আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবীদের বললেন আব্দুল্লাহর দাফন কাফানের ব্যবস্থা করো, দাফন কাফানের ব্যবস্থা করো। বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে, বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে, একজন ব্যক্তি কবরের ভিতরে নেমে আছেন আর একজন ব্যক্তি একটি আলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশ কাঁধে করে নিয়ে আসছেন, হাতে করে নিয়ে আসছেন। যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে উনি বলেছিলেন তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো, খবরদার যেন বেয়াদবি না হয়। যিনি কবরের ভিতরে নেমে উনি অন্য কেউ না, উনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি কবরের পাশে টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছেন উনি অন্য কেউ না, উনি হলেন হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু। আর যে দুইজন লাশ নিয়ে আসছিলেন একজন হলেন হযরত ওমর আর অপরজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দাফন হলো, আল্লাহ নবী দাফন করে কবরের উপরে হাত দিয়ে দোয়া করলেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ পাক তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। তাকবীর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, আল্লাহ পাক এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয় আমার লাশ যদি হতো নসিবটা খুলে যেত। নবীর প্রতি ঈমান আনার সব কিছু ত্যাগ করেছে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করলেন। একটু জোরে বলুন আর মহব্বতের সঙ্গে বলুন, ও আমার মায়া। আর একটা যুদ্ধের কথা বলি, ওই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ একটু জোরে বলুন না? উহুদ। উহুদ উহুদ হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। উহুদের ময়দান আল্লাহ আমাকে দেখিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আল্লাহ আমাকে বদরের ময়দান দেখিয়েছেন। আহ শোহাদায়ে বদর, হুজুরদের মাজার যখন জিয়ারত করতে গেছি আমার যেন মনে হচ্ছিল শোহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? উহুদের ময়দানে কাফেররা নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে, কিন্তু সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। কাফেরদের কোন তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে। কাফেররা চারিদিক দিয়ে তীর নিক্ষেপ করছে আর সাহাবীরা আল্লাহর নবীর দিকে মুখ করে পিঠটা বাইরের দিকে, তার মানে সাহাবীদের টার্গেট হলো কাফেরদের পক্ষ থেকে নিক্ষিপ্ত তীর যেন নবীর গায়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তানারা তানাদের শরীরটাকে নবীর জন্য কি ঢাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তীর মারছে এক সাহাবীর শরীরে, 80টা তীর প্রবেশ করেছিল। ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80টা তীর সাহাবীর শরীরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আমার নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? একটা মানুষের শরীরে যদি 80টা তীর প্রবেশ করে ওই মানুষটার শরীরের আর কিছু আছে? 80টা তীর নিজের শরীরে ধারণ করেছেন কিন্তু নবীর গায়ে একটা তীর লাগতে দেইনি। একটু জোরে বলো বলো বলো। ওই ওই ময়দানে আল্লাহ নবী দন্দান মোবারক শহীদ হন। ওই উহুদের ময়দানে আল্লাহ নবী দন্দান মোবারক শহীদ হন। মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে আল্লাহর নবী আর
আর পৃথিবীতে নাই। তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে, আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই। চারিদিক দিয়ে মানুষ উহুদের ময়দানের দিকে ছুটছে, নবীর মহব্বতেও দেখতে পাওয়া যায় একজন মহিলা, তিনিও বাড়ির থেকে বেরিয়ে ছুটছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দার সঙ্গে দেখা হলো, ও রমণি কোথায় যান? বলে আমি উহুদের ময়দানে যাই, উহুদের দিকে যাচ্ছি। ওই ব্যক্তি বলেছিলেন, না না উহুদের দিকে যেতে হবে না, ওই উহুদের ময়দানে আপনার দুইটি সন্তান জন্মের মতো শহীদ হয়ে গেছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রশ্ন না, আগে বলুন না বিশ্ব নবীর সংবাদ কি? একটু জোরে বলা যাবে না? ওই যে নবী বলেছেন, তোমার পিতা তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। মদিনার রমণী বলছেন, আমার দুটো সন্তান শহীদ হয়েছে ওটা আমার জানার দরকার নেই, আমার নবী কেমন আছে ওটা বলুন, আমার বিশ্ব নবী কেমন আছে আমাকে একটু সম্ভবটা দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রমণী অতি কষ্ট করে উহুদে পৌঁছে গিয়ে ডাকে আল্লাহ নবীকে, সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে। ওই রমণী আল্লাহ নবীকে জীবিত অবস্থায় দেখে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুরে যুদ্ধে আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু সন্তান মারার সব জানা যন্ত্রণা আমার নাই, আপনি আল্লাহ নবী জীবিত আছেন, এটাই হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। সন্তানের চেয়ে ভালোবেসেছে কাকে? একটু মহব্বতের সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন। আর একটা যুদ্ধের কথা বলছি, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহ নবী 3000 সাহাবী তৈরি করলেন, কাফেরদের সংখ্যা হলো 1,00,000। কাফেরদের সংখ্যা কত? সাহাবীর সংখ্যা মাত্র 3000। আল্লাহ নবী এই যুদ্ধে যান, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার পালক পুত্র যায়। কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। এটা সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলা যাবে না? দুই নম্বরে এই যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। তিন নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই তিনজনকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করে বললেন, যাও সাহাবীরা বাড়ি চলে যাও, বিবি মাল বাচ্চা আব্বা মার কাছ থেকে সালাম জানিয়ে আসো। যাও 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 বাবা, যুদ্ধে সেনাপতি লাগে কজন তাও জানেন না? কজন? একজন। আল্লাহর নবী নিযুক্ত করেছেন কজন? তার মানে বোঝা হয়ে গিয়েছে এই তিনজনের ভিতর থেকে একজন ফিরবেন না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। হযরত জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে একই সঙ্গে ছিলাম, ঠিকমতো তোমার হক হয়তো আদায় করতে পারিনি।
তালেবানের সেনাপতি দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি বিবি, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী, আল্লাহ নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারি না, তবে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেয়। জাফর বিন আবি তালেব তলোয়ারের উল্টো পিঠ স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলেছিলেন, প্রাণের বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, কেন না আমার আগে একজন পিছনে একজন, ও বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহ রাস্তে আমাকে বিদায় দাও। বিবি আমার বাল বাচ্চা রেখে গেলাম, আমি যে রাস্তায় যাচ্ছি ওই রাস্তায় তুমি এদেরকে চাল, তুমি ওই রাস্তায় এদেরকে পরিচালিত করবে। বলে দুই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বিবি, কাটা কবুতরের মতো ছটফট করে ছেলেরা পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে, নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, তারা কাঁদে তারা দৌড়া। সুবহানাল্লাহ বলতে পারলেন, মহব্বত বলতে পারলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহ বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন, সালাম দিয়ে বললেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি বিবি, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার বিবাহ হলো, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। বিবি মনে প্রাণের স্বামী, আমি এই মদিনার একজন সুন্দর রম সুন্দরী রমণী, আপনি একজন সুদর্শন সুপুরুষ, আমার সঙ্গে আপনার একটু মাত্র দেখা হলো, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, তবে আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবীর সাহাবী বলেছিলেন, না আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহর নামের কসম করে বলছি, ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, আপনি একটু ঘরের ভিতরে আসুন, আমি আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার সঙ্গে আর আমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। এই বলে বিদায় নিয়ে চলে আসলেন, সাহাবীদের নিয়ে ময়দানে গেলেন, ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ময়দানে নামলেন, হুজুরের ময়দানে নেমেছেন, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা, যুদ্ধের ময়দানে কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহু আঘাত করেছে, ডান হাতটা কেটে গেল, এবারে বাম হাতে তলোয়ার আঘাত করলো, বাম হাতটা কেটে ঝুলে পড়লো, দুটো কাটা হাত ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশে সাহাবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমাকে আল্লাহর নবীকে আমার শেষ সালাম জানিয়ে দেবেন, আর আল্লাহর নবীকে বলবেন নিঃশ্বাস যতক্ষণ ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতে সুগ্রাম পাচ্ছি। নবীর সাহাবী জমিনে লুটিয়ে পড়লেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা অপর একজন সাহাবী ময়দানে আসছেন, দেখে আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা তুলে ধরলো, দুই সাহাবী ময়দানে এসে দেখে জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাত কাটা, বাম হাত কাটা, পা কাটা,
পতাকা শুধু পাল্লাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন না, তকবীর নারাই তাকবীর, আরো জোরে বলুন নারাই তাকবীর। আর একটা যুদ্ধ দেখুন, আর একটা যুদ্ধ বদরের যুদ্ধ, সাহাবীদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। ও আমার ভাইরা, ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা গেলেন দুই তরুণ দুই যুবক মাজ এবং মুআওয়াজ, দুইজন আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই চলে গিয়েছেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহর নবী বলছেন তোমাদের পারমিশন হবে না, কারণ তোমরা নওজোয়ান, তোমাদের পারমিশন হবে না, তোমরা ছোট। বাবাজি দুই সাহাবি কেঁদে যারে যার, মাজ এবং মুআওয়াজ কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতবে সে পারমিশন পাবে, যে হেরে যাবে সে পারমিশন পাবে না। মুআওয়াজ হলো ছোট, মাজ হলো বড়। মুআওয়াজ মাজের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তবে তোমাকে একটা কথা বলি, আমি দ্বিতীয়বারে আমি যখন উঠব তোমাকে ধাক্কা মারব, তুমি ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী তাদের ব্যাপারটা বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু মহব্বত বলে যাবেন, দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছে, দুইজন ময়দানে নেমেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, বিশাল যুদ্ধে দুটো তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওই দুটো তরুণ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে বলেন, চাচা যা, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি মক্কায় আবু জাহল সবচেয়ে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, চাচা যা আবু জাহল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন, আবু জাহল কোনটা আমাদের দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পায় আবু জাহল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখি দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে, আবু জাহাল তলোয়ার চালাচ্ছে, দুই তরুণ তলোয়ার চালাচ্ছে, এমন অবস্থায় হযরত মাজের ডান হাতে বাম হাতে তলোয়ার, বাবাজি আবু জাহাল আঘাত করেছে, আবু জাহাল আঘাত করেছে, আবু জাহালের তলোয়ারের আঘাতে মাজের বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে পড়েছে, সামনে ডিস্টার্ব করছে বলে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম মাছ, তরুণ মাছ কাটা ছেঁড়া হাতটা পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের পায়ের সঙ্গে হাতটা চাপ দিয়ে নিজের কাটা হাতটাকে ছেড়ে ফেলে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামা টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর জমিনে নব আবু জাহাল কোরআন বিনষ্ট করার চেষ্টা করছে, কোরআন ধ্বংস করার চেষ্টা করছে। ওই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কে আছেন? হযরত মাজ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন? যে মাজ ইসলামের দুশ্মন নবীর দুশ্মনকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিল, মাজ রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি কে আছেন? কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এক নম্বরে 2,00,000 টাকা রওনা করতে পারেন, যে হুজুর আমি কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 2,00,000 টাকা রওনা করছি। আল্লাহর রাস্তা বলেন কে আছেন এক নম্বর? আমি আপনাদেরকে যথেষ্ট অস শুনেছি, 2,00,000 টাকা
একটু আল্লাহর রাস্তা বলেন। আমার অনেক ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ভাইরা এসেছেন কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর রাস্তে। এক নম্বরে 2 লক্ষ টাকা, আল্লাহর কোন বান্দা আছেন যে আমি কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কোরআনের হক কে কোরআনের হক আদায় করার জন্য মাঝ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করছে, কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে? তাদের যোগ্য জবাব দিতে আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, নবীর জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, কোরআনের জন্য জীবন দিতে হবে না, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 2 লক্ষ টাকা দেবেন। এক নম্বরে আল্লাহ কোন বান্দা আছেন একটু আল্লাহর রাস্তা বলুন। এতগুলো মানুষ, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আল্লাহর রাস্তা বলুন যে আমি দেবো 1 নম্বরে 2 লক্ষ টাকা। অনেক ভাইরা আসছেন এখানে, আমার মতো মধুমের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তবে আমার ভালোবাসায় আসেননি, আপনারা এসেছেন কোরআনের মহব্বতে এসেছেন, কোরআনের আকর্ষণে এসেছেন, নবীর মহব্বতে এসেছেন। আমার একটা ভাই কে আছেন যে আমি 1 নম্বরে 2 লক্ষ টাকা দেবো ইনশাআল্লাহ, একটু বলুন। এতগুলো ভাই দূর দূরান্ত থেকে এসেছে, একটু আল্লাহর রাস্তা বলুন। আমার অনেক ভাইরা আসছে, একটু মনটা নরম করে বলুন। আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাচ্ছি, আজকের আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা আমাকে ভালোবেসে আপনারা আমার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা তুলে দিয়েছেন, আজকের আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আপনারা বলুন আমি আপনাদের ওই অর্থ আমি আত্মসাৎ করেছি না কাজ করেছি, কিবা বলতে হবে আপনাদের, বলুন বলুন, জবান খুলে বলুন, আরো জোরে বলুন, হাত তুলে বলুন তো একটু, কাজ করেছি তো আমি, হাত তোলালাম এই জন্য আল্লাহকে সাক্ষী রাখলাম। মাত্র এই প্রতিষ্ঠানের বয়স 1 বছর 8 মাস, 1 বছর 8 মাস, আজকে আল্লাহ পাকের শান একটা ছেলের মাথায় পাকড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যে অর্থ দিয়ে এখানে সহযোগিতা করেছেন তার ফল আজকে আপনারা এখানে দেখতে পাবেন। কোন ভাই আছেন, এত লেট হওয়ার তো কথা নয়, 2 লক্ষ টাকা। আমার একজন ভাই একটু বলুন, একটু আল্লাহর রাস্তে বলেন যে আমি দেবো 1 নম্বরে 2 লক্ষ টাকা, আমার আত্মবিশ্বাস পেয়ে যাবো ইনশাআল্লাহ, একটু আল্লাহর রাস্তায় বলে যে আমি দেবো 2 লক্ষ টাকা, আপনি কোরআনের মহব্বতে দেবেন, কোরআনের ভালোবাসায় দেবেন, জেনে রাখবেন এই দানটা বেকার যাবে না। কে আছেন বলুন, আমার আল্লাহর একটা কোনো বান্দা হলো না, আমার আল্লাহর একটা কোনো বান্দা হলো না, আমি 2 লক্ষ টাকার দাবি রেখেছি, 2 লক্ষ টাকা, একটু আল্লাহর রাস্তে বলে। এতগুলো ভাই এখানে আছেন, আর যদি আপনারা না দিতে পারেন আপনারা আমাকে বলুন যে হুজুর ওই প্রথম নাম্বারটা আপনি হন, আমি যদি হই আপনারা কি খুশি, বলুন বলুন বলুন, খুশি?
এক নাম্বারটা আমি দিলাম। নারায় তাকবীর, নারায় তাকবীর। আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব বাবা দুই নম্বরে, দুই নম্বরে এক লক্ষ টাকা কে আছেন একটু আল্লাহর রাস্তায় বলুন যে আমি দেবো দুই নম্বরে এক লক্ষ টাকা। দুই নম্বর তকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, আরো জোরে বলুন নারায় তাকবীর। আমাদের মাদ্রাসার সহ সম্পাদক, আমাদের মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মণ্ডল আমটোনা দুই নম্বরে এক লক্ষ টাকা। তকবীর, নারায় তাকবীর, আরো জোরে বলুন নারায় তাকবীর। একটু হাত তুলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মায়ের দান কবুল করুন, ভাইয়ের মনে আশা পূরণ করুন। আল্লাহ পাক আমার ভাই হালাল ব্যবসায়ী, আমার ভাই ব্যবসায় উন্নতি দিবি। আল্লাহ পাক আমার ভাই হালাল ব্যবসায় উন্নতি দিবি। তানার আম্মা অসুস্থ, আম্মা জানে বেমারি থেকে সেবা দিন, আব্বা জানে হায়াতের বরকত দিন, বিবি বাল বাচ্চাকে ভালো রাখুন সুস্থ রাখুন। আল্লাহ বাপ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ এ মাহফিলে যারা এসেছেন প্রত্যেককে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার সঙ্গী হন। তকবীর, নারায় তাকবীর, আরো জোরে বলুন নারায় তাকবীর। আল্লাহু আকবার। ভাই সেই 2 লক্ষ টাকা তো আমার দোয়ার আগে আরেকজন, আরেকজন তিনি তো বারবার ফোন করছেন। হ্যালো, আরে ওরে আমার দেওয়ার আগে বলছে ভাই আমি তো নাম্বার ওয়ান হন, আপনি দিয়ে দিলেন। আমি ওকে বললাম আপনি আমার সঙ্গী হন। হ্যাঁ, নামটা বলি, নামটা বলি, শ্রীকাঠি বাড়ি, শ্রীকাঠি, শ্রীকাঠি। এই মাদ্রাসা যখন প্রথম হয়, এই মাদ্রাসা যখন প্রথম হয়, এই মাদ্রাসা যখন প্রথমের ভিত দেওয়া হয়, সর্বপ্রথম ইট দিয়েছিলেন ওই শ্রীকাঠির আমার সাইফুল ভাই, তিনি আজকের এই আলামিন মাদ্রাসা এতিমখানার 2 লক্ষ টাকার আমি প্রথম নয়, ওনার ফোনটা যেহেতু আমি রিসিভ করতে পারিনি আমি সেকেন্ড, উনি প্রথম। খুশি না, খুশি না, তকবীর, নারায় নারায় তাকবীর, আরো জোরে বলুন নারায় তাকবীর। আখারফুর আলামিন মাদ্রাসা, আখারফুর আলামিন মাদ্রাসা, আলহাজ হুজুর মাওলানা।